আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার চিকেন চপ রেসিপি। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখন একটি বাটিতে নিয়েছি বেসন, এর সাথে নিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণের গুঁড়ো। এর মধ্যে আমি এখন আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে বেসনটাকে তৈরি করে নিব। তো বেসনটার মধ্যে আমি একটু একটু পানি অ্যাড করে এটাকে খুব ভালোভাবে সবগুলো উপকরণকে মিক্সড করে নিব। আর ব্যাটারটাকে খুব বেশি ঘন করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি এই ব্যাটারটাকে সাইডে রেখে দিব কিছুক্ষণের জন্য। এখন আমি চিকেনটা তৈরি করে নিব। এখানে আমি চিকেনগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়েছি, এর মধ্যে আমি এখন মশলা অ্যাড করব। এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, গরম মশলা, জিরা ফাঁকি, গোলমরিচের ফাঁকি আর নিয়েছি গুঁড়ো দুধ। তো সবগুলো মশলা আমি একে একে দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মশলাগুলো দিয়ে মাখিয়ে নিব। চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এরপর আমি এর সাথে আদা রসুনের পেস্ট দিয়ে আবার মাখিয়ে নিব। এখন আমি চিকেনটাকে একটা হাঁড়িতে নিয়ে হাফ সিদ্ধ করে নিব। হাফ সিদ্ধ করে নেওয়ার পর আমার চিকেনটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে বেসন দিয়ে ভেজে নিব। তো এর জন্য আমি একটি প্যানে তেল বসিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে চিকেনটার সাথে আমি বেসনটা লাগিয়ে একে একে সবগুলো চিকেন ভেজে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন চপ রেসিপি। রেসিপিটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।